এ কারণেই রিয়াল মাদ্রিদকে বলা হয় চ্যাম্পিয়ন্স লীগের রাজা। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে নামলেই ভিন্ন একটা রূপ দেখা যায় দলটার। আরও একবার আধিপত্য দেখালো স্প্যানিশ ক্লাবটি, উঠতে থাকা ম্যানচেস্টার সিটিকে মাটিতে নামালো তাদের মাঠেই। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাবুতে 3-3 গোলে ড্র করে এসেছিল ম্যান সিটি, তাই ঘরের মাঠে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামে সিটিজেনরা। তবে সেই উড়ো ভাব মিইয়ে যেতে সময় লাগেনি বেশি। ম্যাচের 12 মিনিটে গোল হজম করে বসে স্বাগতিক শিবির। পেপ গার্দিওলার শক্ত রক্ষণকে বোকা বানিয়ে গোল করেন রদ্রিগো। 1-0 এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোল হজমের পর মরিয়া হয়ে ওঠে সিটিজেনরা। গোল পেতে একটার পর একটা আক্রমণ চালায় লস ব্লাঙ্কোস রক্ষণে। 19 মিনিটের এই মিস্টার জন্য আফসুস করতেই হবে, অবশ্য দুর্ভাগ্য বলতে হবে। হল্যান্ডের হেড পোস্টে লেগে বল আসে বার্নার্ডোর পায়ে, কিন্তু বলটা জালে পাঠাতে ব্যর্থ এই তারকা। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গোল না পেলেও বল দখলে আধিপত্য দেখায় সিটি। 27 মিনিটে আরও একটা দারুণ আক্রমণ ঠেকিয়ে দেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক। 36 মিনিটে গ্রিলিশের শট একটুর জন্য মিস করে পোস্ট। সমতায় ফিরতে অপেক্ষা করতে হয় 76 মিনিট পর্যন্ত। বল সেভ করতে গিয়ে অ্যান্টনি রুডিগার বল দেন ডি ব্রুইনারকে, তা আর মিস করেননি এই বেলজিয়ান। 1-1 সমতা ফেরে ম্যাচে। 82 মিনিটে দলকে লিড দেওয়ার সুযোগ এসেছিল ডিব্রুইনার কাছেই, কিন্তু বলটা পোস্টে রাখতে পারেননি। লিড নেওয়া হলো না তাদের। শেষ মুহূর্তে আরও বেশ কয়েকটা আক্রমণ ভয় ধরিয়েছিল রিয়াল মাদ্রিদকে, তবে গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। যোগ করার সময়েও সম্ভাবনা তৈরি করেছিল ম্যান সিটি, কিন্তু গোল পায়নি। একই অবস্থা হয়েছে রিয়াল মাদ্রিদেরও। শেষ পর্যন্ত টাই ব্রেকারে গড়ায় ম্যাচ। প্রথম শটে আলভারেস লিড এনে দেন দলকে, এরপর 2 শটে মিস করেন সিটি ও রিয়ালের অভিজ্ঞ 2 ফুটবলার লুকা মদরিচ ও বার্নার্ডো সিলভা। বল পাঠান গোলরক্ষকের হাতে। পরের শটে রিয়ালের হয়ে জাল কাঁপান জুড বেলিংহ্যাম, কিন্তু মাতেও কোবাসিচের শট ফিরিয়ে দেন মাদ্রিদিস্তা গোলরক্ষক আন্দ্রে লুনিন। টানা 2 মিসে ছিটকে যায় ম্যান সিটি। এরপর বাকি শটগুলোতে গোল পেয়েছে 2 দলই। শেষ গোলটি করে এতিহাদে উৎসবে মাতে রিয়াল মাদ্রিদ। প্রথমবার ইংলিশ ক্লাবের মাঠে জয় পেল স্প্যানিশরা, সেই সঙ্গে 33 বারের মতো UCL এর সেমিফাইনালে উঠল মাদ্রিদের ক্লাবটি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।